तो नमस्कार बंधुरा, आज हमें अपन का माछ पोस्त एक रेसिपी नहीं खेते खूब ही सुंदर और खूब ही झटपट हो जाए। तो चलो देखे नया जा रेसिपिटा। तो माछटा भलोभ धुए रेखे तो एर मध्य हमें दिए देव नून और दिए देव प्राय एक चामच मत हलुद दिए भलोभ मेखे भेजे तुले रखब। तो कड़ाई तेल गरम हो गए, एबारे एके एके सब माछगुलो भेजे नेब। माछटा एपिट ओपिट दुपिट उल्टे पाल्टे भेजे नीते हबे। तो माछगुलो आमार भाजा हो गए और माछ भाजार तेले किछुटा तेल दिए दिए एरपर दिए दिलाम छोटो करे केटे रखा आलूगुलो। एबार आलूगुलो बेश लाल लाल करे भेजे नेब। आलूगुलो भाजते भाजते आमी एकटा बड़ो साइजे पेंयाज कुचि दिए दिए आर दिए दिलाम दुटो मतो तेजपाता। एरपर एर मध्ये एक चामच मतो आमी आदा दिए दिलाम। आमी आदाटा ग्रेट करे रेखेछिलाम, माने घुषे नियेछिलाम। एर भालोभाबे नाड়াচাড়া दिए নিতে হবে। আর দিয়ে দেব এক চামচ মতো নুন। এর মধ্যে কিন্তু হলুদ পড়বে না, আলুটা ভাজতে ভাজতে যতটুকু হলুদ দিয়েছি ব্যাস তাতেই হয়ে যাবে। আর সেটাকে বেশ ভালোভাবে এমনি ভাবে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। তো জলটা যখন ফুটে উঠেছে আমি ঢাকা দিয়ে দেব, মিনিট পনেরো মতো ঢাকা দিতে হবে। পনেরো মিনিট পর আলুগুলো প্রায় সিদ্ধই হয়ে গেছে। এরপর একে একে মাছটা আমি ছেড়ে দেব। এই সময় আমি আঁচটা একটু কমিয়েই রেখেছি, কারণ ঝোলটা পুরো টেনে নেবে। তো এবারে একটু মাছটাকে আমি কিছুক্ষণ মিনিট পাঁচ দশেক সিদ্ধ হতে দেব। আর এদিকে আমি ছোটো বাটির এক বাটি মতো পোস্ত আর ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একটু কম দিয়েছি, ছেলে আমার অত ঝাল খেতে পারে না, সেটাকে বেটে নেব। তো মাছটা আমার হয়ে গেছে। এবার বেটে রাখা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর যে আঁচটা একটু বাড়িয়ে দেবো। ব্যাস মাছ পোস্ত রেডি। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব টেস্টি হয়। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে। ততক্ষণ নমস্কার।